অ্যামেজিং ন্যাচার অ্যান্ড লাইফ, আপনাদের সবাইকে স্বাগতম। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের লীলাভূমি সুন্দরবন। বিশ্বের একক বৃহত্তম এই সুন্দরবন ম্যানগ্রোভ বনটি বাংলাদেশ অংশে আনুমানিক 60% ও ভারত অংশে 40% বিস্তৃত। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় বিস্তৃত বাংলাদেশে সুন্দরবনের আয়তন প্রায় 6,017 বর্গ কিলোমিটার। সুন্দরবনের প্রায় 70% ডাঙা ও 30% পানি। আবার বাংলাদেশের মোট আয়তনের প্রায় 4% এবং সমগ্র বনভূমির 40% এই সুন্দরবন। সুন্দরবনের পূর্বে বলেশ্বর, পশ্চিমে হাড়িয়াভাঙ্গা, রায়মঙ্গল ও কালিন্দী নদী, দক্ষিণে বঙ্গোপসাগর ও উত্তরের বিস্তীর্ণ জনপদ। বন বিভাগ পরিচালিত সুন্দরবন বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন। সমগ্র সুন্দরবন বনাঞ্চল দুই ভাগে বিভক্ত করা হয়েছে, যথা সুন্দরবন পশ্চিম বন বিভাগ, সুন্দরবন পূর্ব বন বিভাগ। সুন্দরবন পশ্চিম বন বিভাগের সদর দপ্তর খুলনা এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর দপ্তর বাগেরহাট শহরে অবস্থিত। সুন্দরবনের বন বিভাগ খুলনা সার্কেলের অধীন। এর দায়িত্বে আছেন একজন বন সংরক্ষক। খুলনা সার্কেলের সরাসরি প্রধান বন সংরক্ষকের নিয়ন্ত্রণাধীন একটি প্রশাসনিক অঞ্চল। সুন্দরবন বিভাগে 55টি কম্পার্টমেন্ট, 4টি রেঞ্জ, 17টি ফরেস্ট স্টেশন, 48টি পেট্রোল পোস্ট বা ফাড়ি, 60টি গোলপাতা কূপ, 4টি গরান কূপ রয়েছে। বন বিভাগ সম্পদ সংগ্রহের জন্য যে সময়সীমা নির্ধারণ করে থাকে সে সময়কে সুন্দরবনের মৌসুম বলা হয়। সুন্দরবনের সম্পদ সংগ্রহের জন্য বন বিভাগ থেকে বিএলসি অর্থাৎ বোট লাইসেন্স সার্টিফিকেট, পাস পারমিট সংগ্রহ করতে হয়। আবার সম্পদ সংগ্রহ শেষে বন বিভাগের নিকট হস্তান্তর আইনও রয়েছে। যে সময় যে সকল সম্পদের পাস দেওয়া হয় তার মধ্যে গোলপাতা মাছ, শুটকি, মধু, কাঁকড়া এগুলো রয়েছে। যেমন গোলপাতা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত, 15 কার্তিক থেকে 15 চৈত্র। মাছ প্রায় সারা বছর, হয়তো নিয়ম কখনো কখনো চেঞ্জ হতে পারে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী। শুটকি অক্টোবর থেকে 15 ফেব্রুয়ারি, আশ্বিন থেকে 15 ফাল্গুন, মধু এপ্রিল মে, 15 থেকে 15 জ্যৈষ্ঠ, কাঁকড়া মার্চ মাস থেকে ডিসেম্বর মানে 15 ফাল্গুন থেকে 15 পৌষ। তবে বলে রাখা ভালো, কিছু কিছু ক্ষেত্রে বন বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী সম্পদ আহরণের সময়সীমা পরিবর্তন হতে পারে। সুন্দর সাজানো গোছানো কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেখানটায় ক্যামেরায় দেখাচ্ছি, এখানে দুটি বাঘের কবর রয়েছে। আর যেগুলো নৌকা দেখছেন, এগুলো সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করায় বন বিভাগের কর্মকর্তাগণ সেগুলোকে জব্দ করেছে। অনেক সুন্দর পরিবেশ, সাজানো গোছানো কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন। এটি মহারাজপুর ইউনিয়নে অবস্থিত। এখানে আপনার চোখে পড়বে নানা ধরনের দৃশ্য, সেসব বিষয় আমরা সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা উপস্থিত আছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্টেশন কর্মকর্তার কার্যালয় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনে, যেটি অবস্থিত কয়রা থানার খুলনা রেঞ্জ, সুন্দরবনের পশ্চিম বিভাগে। এখানেই সুন্দরবন সম্পৃক্ত নানা পেশার মানুষ সুন্দরবনে ঢোকার আগে লাইসেন্স নিতে আসে। এরকম কার্যালয় রয়েছে বনের বিভিন্ন লোকালয়ের অংশে। অবশেষে আমরা কথা বললাম, কিছু তথ্য জানলাম এবং সুন্দরবনে ঢোকার পাশের ব্যাপারে কথা বললাম। দেখছেন কত সুন্দর পরিবেশ, এর থেকে আগে আরো বেশি সুন্দর ছিল প্রাকৃতিকগতভাবে, কিন্তু বন্যার কারণে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এখানের স্থাপনাগুলো সাইক্লোন শেল্টারের মতো করা হয়েছে, যাতে পানি উঠলেও ঝামেলা পোহাতে না হয়।
মধু সংগ্রহ করতে যাওয়ার আগে আপনাদেরকে সুন্দরবন সম্পর্কে একটি ছোট ধারণা দিয়ে নিলাম। সামনের পর্বে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হব এবং আপনাদের দেখাবো কিভাবে মধু সংগ্রহ করা হয়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।